আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল সাবরিনাস কিচেন আশা করি ওয়েলকাম সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি ব্রেড ক্রাম যে কোনো ধরনের স্ন্যাক্স তৈরিতে ব্রেড ক্রাম খুবই প্রয়োজনীয় একটা উপকরণ আজ আমি আপনাদের চার ধরনের ব্রেডক্রাম তৈরি করে দেখাবো এখন কিন্তু বাজারে অনেক ধরনের ব্রেড ক্রাম কিনতে পাওয়া যায় তবে অনেক কম খরচে আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন ব্রেড ক্রাম আশা করছি আজকের রেসিপিটি ভালো ভালো লাগবে লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ব্রেড ক্রাম তৈরি করতে এখানে আমি নিয়েছি দোকানের নর্মাল ব্রেড আমি চার পিস করে ব্রেড নিয়ে নিয়েছি এখন ব্রেডের চারপাশের ব্রাউন অংশটা আমি কেটে নিব আপনারা চাইলে কালা ছাড়া নর্মাল ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে ব্রেডের না কেটে সম্পূর্ণ ব্রেডটা একসাথে ব্লেন্ড করে নিলেই হবে এরপর এগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে নিব আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন ব্রেডগুলো টুকরো করে নিলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি এবং ব্রাউন অংশটা আমি আলাদা করে নিয়েছি প্রথমে আমি আপনাদের সাদা ব্রেড ক্রামটা তৈরি করে দেখাচ্ছি একটা ব্লেন্ডারে ব্রেডগুলো দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে ঠিক এরকম হবে এবার আমি ইয়েলো ব্রেড ক্রাম তৈরি করে দেখাচ্ছি এখানে আমি হাফ চা চামচ ইয়েলো ফুড কালার দিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব এবার অরেঞ্জ ফুড কালার দিয়ে অরেঞ্জ ব্রেড ক্রাম তৈরি করে নিব আমি এখানে হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর বাকি রইলো সাইডের ক্রাস্টগুলো এগুলো দিয়ে আমি ব্রাউন ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি ব্রেডক্রাম বানানোর জন্য আমার ব্রেডগুলো ব্লেন্ড করা হয়ে গেছে এখন এগুলোকে ভেজে ড্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে এখন চুলায় অল্প আছে আমি একটা প্যান গরম করে নিয়েছি এবার এতে সাদা ব্রেড ক্রামগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এগুলোকে ড্রাই করে নিব চুলার আজ একেবারে লো হিটে রাখতে হবে একটু সময় নিয়ে ব্রেডক্রামগুলো খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে কারণ ব্রেডক্রামগুলো খুব ভালোভাবে ড্রাই না হলে অল্প সময় এগুলো নষ্ট হয়ে যাবে আমার ব্রেডক্রামগুলো ড্রাই হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নিব ব্রেড ক্রাম যখন হয়ে যাবে শুকিয়ে ড্রাই হয়ে আসবে তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে ঠিক একইভাবে আমি সবগুলো ব্রেড ক্রাম এভাবে ভেজে নিব চুলা থেকে নামানোর পর এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করতে হবে এরপর এয়ারটাইট বক্সে রেখে নর্মাল টেম্পারেচার আপনারা দুই মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন আর সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে এক বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন দেখলেন তো কত সহজেই ঘরে তৈরি করা যায় ব্রেড ক্রাম আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ